আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেলের প্রজেক্ট ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, আপনি যদি কোনো গার্মেন্টসে বা কোনো একটা এরকম কোনো একটা কারখানায় কাজ করেন, কোনো একটা গার্মেন্টস হইতে পারে বা কোনো যে কোনো একটা কারখানা হইতে পারে, সে ধরনের কোনো সংস্থায় যদি কাজ করেন এবং সেখানে যদি আপনাকে মানে সেলসের বিষয় থাকে বা কোনো একটা শোরুমে যদি কাজ করেন, সেলসের বিষয় যদি থাকে, সেখানে আপনি আপনার যে কর্মচারীরা আছে তাদের আপনি স্যালারি কীভাবে নির্ণয় করবেন। এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সবটা বিষয় দেখিয়ে দেবো। প্রথমে আপনাদেরকে বলে নিই যে এটা হতে পারে আপনার গার্মেন্টস, হতে পারে আপনার একটা দোকান। দোকানে মনে করেন অনেক কর্মচারী আছে, যেমন আমি উদাহরণস্বরূপ বলে নিই, দোকানে মনে করুন আপনার কর্মচারী আছে হচ্ছে 14 জন, এবং 14 জনের মূল বেতন ফিক্সড স্যালারি হচ্ছে এইগুলো, আমার মাউসটা এখানে যেখানে দেখতে পাচ্ছেন, এবং সে মান্থলি সেলস করে এত, আবার এই সেলসের উপরে 15% করে কি কমিশন দেওয়া হয়। এই দোকানে আপনার মান্থলি 15% করে কমিশন দেওয়া হয়, যতটুকু আপনার বিক্রি করবে, যত টাকা বিক্রি করবে তার উপরে 15% কমিশন দেওয়া হয়। এবং এই 15% কমিশন এবং ফিক্সড স্যালারি সহ কিন্তু টোটাল কী হয়, টোটাল তার টাকাটা, নেট পেয়েবল টাকাটা আসে, সে স্যালারিটা পায়। এবং সেই স্যালারিটা নির্ণয় করতে আপনি খুব সহজেই আপনার এক্সেলের মাধ্যমে সেটা করতে পারবেন। এবং যত 100 হোক 200 হোক 300 হোক যত আপনার কর্মচারী থাকুক না কেন, সবারটা কিন্তু খুব সহজেই আপনি তৈরি করতে পারবেন। সো চলুন এটা ফরম্যাটিং সহ আপনাদেরকে দেখিয়ে নিই। আমি কিন্তু এই প্রজেক্ট ক্লাসে বেশি না, এই হয়তো 8-10টা ক্লাসে আপনাদেরকে ফরম্যাটিং দেখাবো, এরপরে কিন্তু আর পেজ ফরম্যাটিং দেখাবো না। পেজ ফরম্যাটিং 8-10টা ক্লাসে এই কারণেই দেখাবো যাতে আপনারা খুব ভালোভাবে সেগুলো শিখতে পারেন। দেখুন, প্রথমে হচ্ছে আপনাকে কোন ধরনের পেজে আপনি এই ডাটা শিটটা বানাতে চান বা স্যালারি শিটটা বানাতে চান, সেই পেজটা আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন সেটা হতে পারে আপনার লিগ্যাল সাইজ, সেটা হতে পারে এ4 সাইজে। এখন দেখুন, এখানে আপনি প্রথমে পেজ সিলেক্ট করবেন, সেটার জন্য আপনাকে যেটা করতে হবে পেজ লেআউটে ক্লিক করতে হবে, তারপর এখানে যে সাইজে ক্লিক করতে হবে, তারপর এখানে আপনার যেটা প্রয়োজন লেটার, লিগ্যাল অথবা এ4, যেটাই আপনার প্রয়োজন সেটা আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে এই যে এরিয়াটা চলে আসছে। এবং তারপর আপনি ওরিয়েন্টেশন দিবেন, এটা পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট হলো লম্বালম্বি, আমি যদি আপনাদেরকে দেখাই, পোর্ট্রেট হলো এরকমটা আর ল্যান্ডস্কেপ হলো এরকমটা, পোর্ট্রেট লম্বালম্বি, ল্যান্ডস্কেপ এরকম। সো আশা করি বুঝতে পারছেন। তারপর আমরা এখানে পোর্ট্রেট দিয়ে দিলাম, তারপর মার্জিন দিয়ে দিলাম হচ্ছে নর্মাল। যদি মার্জিন আমার বেশি দরকার পড়তো তাহলে আমরা মার্জিনে ক্লিক করে এখানে নেরো দিতে পারতাম, যেমন আমার এই পাশে মানে ডেটা আটতেছে না, এই পাশে কম হয়ে গেছে, সেক্ষেত্রে নেরো দেওয়া যায়, কিন্তু ডেটা যেহেতু কম আছে সেক্ষেত্রে নর্মালে দিতে পারেন আপনি। এছাড়াও আপনি কিন্তু এখানে কাস্টম মার্জিনে এসে, কাস্টম মার্জিনে ক্লিক করে আপনি কিন্তু মার্জিন কাস্টম করতে পারবেন, যে এখানে আছে হচ্ছে 0.7 ইঞ্চ, এটি কিন্তু আপনি এখানে 1 ইঞ্চও করতে পারেন, এই যে 1 ইঞ্চও করতে পারেন, 1 ইঞ্চও করতে পারেন। এখানে কিন্তু আপনি রাইটেও কিন্তু মার্জিন 1 ইঞ্চি করতে পারেন, আপনি উপরেও মার্জিন কমাতে পারেন বা বাড়াতে পারেন, নিচেও মার্জিন কমাতে পারেন বা বাড়াতে পারেন। সো এটা আমরা করে নিলাম, আমার পেজ সিলেক্ট করা হয়ে গেছে, এরিয়া সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমি কী করব, এইখানে আমরা দেখতে পাচ্ছেন যে সিরিয়াল নাম্বার লাগবে, তারপর নেম লাগবে, ফিক্সড স্যালারি লাগবে, মান্থলি সেলস লাগবে, তারপর টোটাল পেয়েবল স্যালারি লাগবে। এখন দেখুন এই যে SL যেটা সিরিয়াল আছে এটা কিন্তু অনেকটা জায়গা বেশি নিয়ে নিয়েছে, সেক্ষেত্রে আমার মাউসটা লক্ষ্য করবেন, মাউসটা যখন এখানে আছে এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে অটোমেটিক সেটা বসে যাবে। যেমন এখানে মাউসটা এখানে এনে ডাবল ক্লিক করছি, এই যে দেখুন অটোমেটিক সেটা বসে গেছে, একটু বড় করে দিই, একটু হালকা বড় করে দিলাম। তারপর এখানে সিরিয়াল নাম্বার আপনি 1 2 3 4 লিখবেন, লিখার পরে আপনার যে মাউস আছে মাউসটা এই যে এই কোনাটাতে আনবেন, নিচের কোনা, তখন প্লাস চিহ্নটা আসবে, তখন ক্লিক করে টান দিবেন, যতগুলো আপনার ডেটা আছে সেই পর্যন্ত এনে আপনি ক্লিকটা ছেড়ে দিবেন। এই যে দেখুন অটোমেটিক সিরিয়াল বসে গেছে। আবার এই সবটাকে সিলেক্ট করবেন, অথবা এই উপরে কলামের এই এর জায়গাটাতে আমার মাউসটা যেখানে আছে এখানে এনে ক্লিক করবেন, সবটা সিলেক্ট হবে, এখানে হোমে ক্লিক করবেন, তারপর এখানে মিডিলে ক্লিক করবেন, এই যে সেন্টারে ক্লিক করবেন, সেন্টারে চলে আসবে। এরপর এখানে নেম, এই যে হচ্ছে নেম, এটাকে ক্লিক করছি, ক্লিক করে যে বোল্ড করে দিলাম, আবার নেমে আসলাম, নেমটাকে বোল্ড করে দিলাম, এবং সেন্টার, এই যে সেন্টারে ক্লিক করলাম, সেন্টারে চলে আসলো, এবং এটাকে হালকা একটু বড় করে দিচ্ছি, এরকম বড় করে দিলাম। তারপর ফিক্সড স্যালারি, এখানে স্যালারির এই যে ROI দেখতে পাচ্ছেন যে আর একটা সেলের ভিতরে ঢুকে গেছে, সেক্ষেত্রে আমরা এই যে সি, এই যে সি, এই জায়গাটাতে যখন আপনার মাউসটা এরকম হবে
তখন আপনি এখানে মাউসের আইকনটা যখন এরকম হবে তখন ডাবল ক্লিক করবেন, এই যে দেখুন অটোমেটিক সেটা বসে গেছে। আবার এখানে যে ফিক্সড স্যালারি যেগুলো আছে এগুলো সবটাকে সিলেক্ট করে এবং ফিক্সড স্যালারি পর্যন্ত সবটাকে সিলেক্ট করে এখানে যদি সেন্টারে ক্লিক করে দিই, সেন্টারে চলে আসছে। ফিক্সড স্যালারিতে ক্লিক করে এখানে বোল্ডে ক্লিক করে দিয়েছি, বোল্ড হয়ে গেল। আবার এই মান্থলি স্যালারিটাও সেম, মান্থলি যে সেলস এটাও এই এভাবে সিলেক্ট করে এই মানে আপনার মাউসটা যখন এই রেখাটার পাশে আসবে এরকম মাউসের আইকনটা হবে তখন ডাবল ক্লিক করে দিবেন, তখন এটি কিন্তু অটোমেটিক মানে ফিক্স হয়ে যাবে, বসে যাবে। তারপর আপনি এটাকে ছোটো বড়ো করতে পারবেন, এরকম ছোটো বড়ো করতে পারবেন, কিন্তু ডাবল ক্লিক করলে এটা এক্সেল তার নিজের মতো করে বসিয়ে দেয়, ফিট করে। তারপর এই সবটাকে সিলেক্ট করে আপনি সেন্টারে দিয়ে দেন, এটাকে সিলেক্ট করে বোল্ড করে দেন। তারপর টোটাল পেবলস হলে সেমভাবে এখানে ডাবল ক্লিক করুন, এই যে দেখুন সুন্দরভাবে ফিট হয়ে গেছে, এটাকে সিলেক্ট করে বোল্ড করে দিন এবং সেন্টার করে দিন। আচ্ছা, এখন আমরা যেটা করছি এখানে এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, এই এই যে দেখতে পাচ্ছেন যে এরিয়াটা মিলানোর জন্য। তারপর এই নামের এটা একটু বাড়িয়ে দিলাম, এটাকেও একটু বাড়িয়ে দিলাম, তারপর এটাকেও একটু বাড়িয়ে দিলাম, আরও বাড়াতে হবে। আমি আস্তে আস্তে বাড়াচ্ছি, দেখবেন এই রেখাটা যখন এইখানে আসবে তখনই আমার কাজ হয়ে যাবে। সো এটাকে একটু এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে। সো এখানে চলে আসছে মানে কি, কন্ট্রোল পি দিলে এটা একদমই অ্যাকুরেট থাকবে। এবং আমি যেটা করছি এইখান থেকে সবগুলোকে সিলেক্ট করে আমি ফন্ট, এই যে ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি 12 দিয়ে এন্টারে চাপ দিলাম, এই যে 12 হয়ে গেল। এবং এইখান থেকে সবগুলোকে সিলেক্ট করছি নিচের দিকে এখান পর্যন্ত সিলেক্ট করে এখানে এই আইকনটাতে হোমের ভিতরে এই আইকনটাতে ক্লিক করে এখানে অল বর্ডারে ক্লিক করে দিচ্ছি, সবগুলো বর্ডার হয়ে গেল। এখন আমি যেটা করব এইখান থেকে আমি এই স্যালারিটা বের করব। কিভাবে স্যালারি বের করব, এইখানে আমি শর্ত কী দিয়েছি যে আমার যদি সেলস যত টাকা হয় তার উপরে 15% কমিশন দিব একজন কর্মচারীকে, এই যে কর্মচারী। এখন প্রথম যে কর্মচারী আছে তার ফিক্সড স্যালারি এত, সে মান্থলি সেলস করেছে এত, অর্থাৎ এখানে কিন্তু একটা মান্থ দেওয়া যেতে পারে। যেমন এইখানে আপনার এন্টার দিলাম, অল্টারে চেপে রেখে এন্টার দিলাম, দেওয়ার পরে এখানে কিন্তু এই যে মান্থ 2024, সো এই মান্থটা এখানে থাকলো। এই আইকন এই যে এ দেখতে পাচ্ছেন, এ রো এইখানে ক্লিক করে নিচের দিকে একটু টান দিলাম, এই দেখতে পাচ্ছেন সবটাই কিন্তু চলে আসছে। এখন এখানে বিষয় হচ্ছে যে এখানে আমরা ফর্মুলার সাহায্যে এই টোটাল যে পেয়েবল স্যালারি আছে সেটা আমরা বের করব। সেটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে এখানে কী করতে হবে, এইখানে ইকুয়াল টু কল করার পরে এইটা আমার ফিক্সড স্যালারি, এই যে এই সি থ্রি হচ্ছে ফিক্সড স্যালারি প্লাস এইখানে মান্থলি সেলসের উপরে 15% কমিশন। তাহলে এই সেলটা সিলেক্ট করব, গুণ চিহ্ন দিব, তারপর 15%, এই যে দেখুন এই যে সি এটা হচ্ছে সি থ্রি প্লাস এটা হচ্ছে ডি থ্রির 15%, গুণ 15% দিয়ে এখন যদি আমি এন্টার চাপ দিই, এই যে দেখুন আমার কিন্তু টোটাল চলে আসছে, অর্থাৎ এখানে হচ্ছে 15% যদি ইকুয়াল টু আমি কল করি এবং এইটা গুণ 15% চিহ্নটা দিই, এন্টার দিই, দেখতে পাচ্ছেন 2250, তাহলে 2250 এখানে ইকুয়াল টু এই যে এইটা প্লাস আমি যদি এই ফিক্সড স্যালারিটা দিই, এন্টার দিই, এই যে 10,550। তাহলে বুঝতে পারছেন যে আমি এইটা যেটা করেছি এটা হচ্ছে উদাহরণ দেওয়ার জন্য যেটা কিভাবে করেছি। এবং এই জিনিসটা কিন্তু করতে একটু সময় বেশি লাগে, কিন্তু এইখানে যে ডাবল ক্লিক করছি এইখানে যে আমি একসাথে যে ফর্মুলাটা বসালাম সেই ফর্মুলার সাহায্যে কিন্তু খুব সহজেই এটা হয়ে গেল। সো এটাকে সিলেক্ট করছি সেলটাকে, তারপর সেন্টারে দিয়ে দিচ্ছি। এবং এখন যদি আমি এটাকে সিলেক্ট করি এবং এই যে নিচের কোণাটাতে এসে প্লাস চিহ্নটা যখন আসে ক্লিক করি, নিচের দিকে টান দিই এবং এই জায়গাটাতে এসে ক্লিকটা ছেড়ে দিই, সবগুলা চলে আসছে, এই যে দেখুন সবগুলা। কিন্তু এখন তাকে এই জুন মাসের তার বেতন কত দিতে হবে সবটা কিন্তু স্যালারি চলে আসছে। এবং লাস্টের দিকে আপনি কি করতে পারেন, এখানে আপনি দিয়ে দিতে পারেন যে এখানে দিয়ে দিতে পারেন সিগনেচার অফ ম্যানেজার এবং সিগনেচার অফ MD, তারপর এই দুটিকে সিলেক্ট করে এখানে মার্জ দিয়ে দিন, এই দুটিকে সিলেক্ট করে এখানে মার্জিন সেন্টার দিয়ে দিন, তারপর এটাকে সিলেক্ট করে আপনি এই যে বর্ডার দেখতে পাচ্ছেন এখানে আইকনটাতে ক্লিক করুন, এখানে টপ বর্ডার দিয়ে দিন এবং এটাতেও এখানে সিলেক্ট করুন, সিলেক্ট করে এখানে টপ বর্ডার দিয়ে দিন।
তারপর আপনি যদি এখন কি করবেন, এখন জায়গাটা কম হয়ে গেছে, সেক্ষেত্রে এটাকে এভাবে র 18 নম্বর রোটাকে এভাবে সিলেক্ট করুন, তারপর কন্ট্রোল চেপে রেখে আপনার কিবোর্ডে যে প্লাস বাটন আছে চাপ দেন, তাহলে কিন্তু এখানে র ইনসার্ট হবে। সো এখানে যথেষ্ট জায়গা হয়েছে। এখন যদি আমরা একরে কন্ট্রোল পি দিই তাহলে কিন্তু বুঝতে পারবেন, এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে রাইট সাইডে মার্জিনটা একটু বেশি আছে, সেটা আমরা অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার জন্য এইখান থেকে আমরা চলে যাব হচ্ছে ভিউ, তারপর এখানে পেজ ব্রেক ইন ভিউ এ ক্লিক করব, তারপর একটু বড় করব। বড় করে এই যে অংশগুলো আছে এই অংশটাকে টান দিয়ে একটু বড় করে দিব, এটাকে টান দিয়ে বড় করে দিব, আর একটু বড় করব, আর একটু বড় করব। হ্যাঁ না, এখন কিন্তু আবার এখানে চলে আসছে, তাহলে এটাকে আরেকটু কী করতে হবে, ছোট করতে হবে। এই যে এখন ঠিক আছে, এখন আবার নর্মাল, এই যে নর্মাল ভিউ এখানে ক্লিক করছি, এখন কন্ট্রোল পি দিলে এই যে একদম অ্যাকুরেট আছে দেখুন। এইভাবে কিন্তু খুব সহজেই আমার শত শত লোকের স্যালারি শিট কিন্তু তৈরি করে ফেলতে পারবো। এটা সেলসের বিষয়, এটা এজ এ সেলস বিষয়ক আমরা কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের স্যালারি শিটও তৈরি করব। যেহেতু প্রাথমিক প্রজেক্টগুলো শুরু করছি, অনেক অ্যাডভান্স জিনিস কিন্তু পাবেন ভবিষ্যতে। এখনই হয়রান হয়েন না, যারা হচ্ছে বিগিনার্স তারা খুব সতর্কতার সহিত শিখতে থাকুন, ভালোভাবে মনোযোগ দিয়ে শিখুন। যারা অলরেডি এগুলো জানেন তারা আরও অ্যাডভান্স ভিডিও দেখুন, আমার ভিডিও দেখে আপনাদের কোনো লাভ নেই। সো বন্ধুরা, আশা করছি আজকের যে জিনিসটা দেখালাম যে সেলস কমিশন সহ আপনি আপনার যে কর্মচারীরা আছে তাদের স্যালারি, মাসিক স্যালারি কীভাবে তৈরি করবেন খুব সহজেই এই মাইক্রোসফট এক্সেলের সাহায্যে। আশা করছি আজকের এই প্রজেক্ট ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।